কিন্তু এরা তারাই কিনা সেটা তো আমাকে আগে ভেরিফাই করতে হবে। এক কাজ করো, তুমি তোমার মতো পাতা লাগাও, আমি আমার মতো খোঁজ খবর করি। আহা, আগে থেকেই এত টেনশন করছো কেন? আগে ভালো করে খোঁজ খবরটা নেওয়া যাক, তারপরে না হয় একটা ডিসিশন নেবে। আরে আমারও তো ভুল হতে পারে। ঠিক আছে দাদা, আপনি যখন বলছেন আমি তাহলে আপনার কথা মতো নিয়ে এগোচ্ছি। তাই চলো, আজ আমি উঠি, বুঝলে? আমাকে আবার একবার জোনাল অফিস ঘুরে যেতে হবে, অনেকগুলো কাজ পড়ে রয়েছে। কি হলো, অত চিন্তার কি আছে? হ্যাঁ, আরে যদি সব ঠিকঠাক থাকে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, আর যদি কোনো গোলমাল বেরোয়, যদি কোনো গণ্ডগোল বেরোয় তাহলে পিছিয়ে আসলেই হবে, ব্যাস, দ্যাটস অল। ঠিক আছে? না না, সেটা তো বটেই। ওকে দাদা, ওকে, হ্যাঁ আসি। আর হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। এ বাবু, অমল কোথায় রে? অমলদা তো পোস্টালের ডেলিভারি নিতে প্রেসে গেছে স্যার। কেন? ঠিক আছে। শোন বাপু। হ্যাঁ স্যার। আমি তোকে একটা কাজের দায়িত্ব দেব, তুই সেই কাজটা খুব কনফিডেন্টলি করতে পারবি তো? হ্যাঁ বলুন না স্যার। এই যে অনিলদার সঙ্গে আমি এতক্ষণ বসে কথাগুলো বলছিলাম, তুই তো এখানে দাঁড়িয়ে সবকিছু ওভার ইয়ার করেছিস। হ্যাঁ স্যার। শুনেছিস, বিষয়টা জানিস তো? হ্যাঁ স্যার। আমি তোকে বলছি, তুই এই চৌধুরী পরিবার সম্পর্কে ডিটেইলস খোঁজ খবরগুলো নে, ছেলেটা কেমন, ফ্যামিলিটা কেমন, পারবি? স্যার আপনি চিন্তা করবেন না, আমাকে শুধু দুটো দিন সময় দিন, আমি সব খবর কালেক্ট করে নিয়ে আপনাকে দেবো। বাপু, দুটো দিন সময় দেওয়াটা বড় কথা নয়, কিন্তু কোনো ভাবে যেন এটা লিক আউট না হয় যে আমি তোকে লাগিয়ে দিয়েছি। কেউ জানতে পারবে না স্যার, কেউ না। রাইট রাইট স্যার, একদম। তাহলে তুই কাজে লেগে যা কাল থেকে। ওকে স্যার। আমি খুব তাড়াতাড়ি প্রম্পট অ্যাকশন চাইছি, সমস্ত ডিটেইলস খবরটা আমাকে তুই বার করে দিবি। ওকে ওকে স্যার, একদম। তারপর দেখি চৌধুরী পরিবার আমার সঙ্গে কি করে এই খেলাটা খেলতে শুরু করে। চেনে না বিশ্বরূপ সান্যালকে, চেনে না আমার ছেলেকে দিয়ে একটা দাবার চাল চালছে। আমি যে একদিন কিস্তি মাত করে দেবো। ওর যে চৌধুরী তুমি চেনো না, বিশ্বরূপ সান্যালের একমাত্র মেয়ে লেজে বাঁধবার চেষ্টা করছো। আমি খেয়াল করেছি যখন ডাক্তারবাবু রুমনিকে চেক আপ করছিলেন তখন হঠাৎ কেন যেন কেমন সিরিয়াস হয়ে গেলেন, তারপরে আমাদের সবাইকে বাইরে চলে যেতে বললেন। কি জানি, আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না। আসলে ও তো আনমেরিড,
তাই বিষয়টা কিভাবে ট্যাকল করবেন আপনি একটু ভাবুন প্লিজ। আর কনসিভ যে করেছে সে সময়টাও বেশ কিছুদিন পার হয়ে গেছে, এরপর যদি ওয়েট করতে হয় তাহলে কিন্তু কন্ডিশনটা খুব সিরিয়াস হয়ে যাবে। প্লিজ একটু ভেবে দেখুন এই জায়গাটা। আমি চলি, কেমন? এসবের মানে কি রুমি? না না না, আমি কিছুতেই নোংরামি বরদাস্ত করবো না। তুমি একটা আনম্যারিড মেয়ে হয়ে একেবারে কনসিভ করে বসে আছো, আমার হোস্টেলে থেকে এই নোংরামি করার সাহস তোমার হলো কোথা থেকে? তুমি কি ভেবেছো আমি এই নোংরামি বরদাস্ত করবো? তোমার সঙ্গে আমি কথা বলছি না, আমি কথা বলছি রুমির সাথে। রুমি স্পিক আউট, কথা বল, আনসার মি। আমি ভুল করেছি ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। ও আমাকে বিয়ে করবে বলেছিল। স্কাউন্ডেলটার নাম কি বলো? বলো, স্পিক আউট, এর জন্য দায়ী কে বলো? ওর নাম দীপক। তোমার বাড়িতে ব্যাপারটা জানে? না ম্যাডাম, আমি এখনো ব্যাপারটা কাউকে জানাইনি, এমনকি হোস্টেলের কোনো বন্ধুদেরও জানাইনি। আমরা ঠিক করেছিলাম বিয়ে করে সবাইকে চমকে দেব। তোমাদের কতদিনের সম্পর্ক? 2 বছরের ম্যাডাম। ছেলেটা এখন বিয়ে করতে পিছিয়ে যাচ্ছে কেন? আমি জানি না ম্যাডাম, আমি কিচ্ছু বুঝতে পারছি না। যে দীপককে আমি চিনতাম সেই মানুষটাই আজকে আমার সাথে এরকম করবে আমি বুঝতে পারিনি ম্যাডাম। বিয়েটা পিছিয়ে দেওয়ার জন্য নানান রকম অজুহাত দিচ্ছে। এখন বিজনেস নিয়ে চেন্নাই আছে, ওর বিজনেস, সারাক্ষণ বিজনেস, আমার প্রবলেমের কথা বললেই বিজনেসের কথা বলছে আমাকে। আমি সত্যি বুঝতে পারছি না ম্যাডাম, আমি কি করবো? বুঝতে পারছি না বলে এরকম ভাবে বসে বসে কাঁদলে তো হবে না। যাকগে, তুমি ছেলেটার কন্ট্যাক্ট নাম্বার ওদের হাত দিয়ে পাঠিয়ে দাও, আমি নিজে ওর সাথে কথা বলবো। বাট আই মাস্ট সে রুমি, আমি এই ব্যাপারটা তোমার কাছ থেকে একদম এক্সপেক্ট করি, একদম না। আমি জানতাম এত সুখ আমার কপালে সইবে না, যার সারাটা জীবন দুশ্চিন্তা দুর্ভাবনায় কেটেছে তার কপালে কি মেঘনা চাইতে জল জুটবে গো? জুটবে না। সত্যি কথা বলতে নির্মলা, অনিলদার মুখে আমি যখন এই খবরটা পেলাম প্রচন্ড আঘাত লেগেছিল। এও কি সম্ভব? দেখা যাক, সব রকম খোঁজ খবরই তো চালাচ্ছি, ঈশ্বর যদি সহায় থাকেন তাহলে যেন এই সব ঘটনাটাই আমাদের সব সন্দেহটাই মিথ্যে হয়। বিশ্বরূপ সান্যাল বলছি। হ্যাঁ বাবা, আমি বলছি। হ্যাঁ রে, কোনো খবর পেলি? হ্যাঁ খবর পেয়েছি, তবে সেটা সুখবর নয়। কেন বলতো, কি খবর পেয়েছিস? তোমাদের ওখানে যদি ওরা ফোন করে তাহলে কোনো একটা এক্সকিউজ দিয়ে না ব্যাপারটাকে ডিলে করে দিই। না না, সে না হয় দিলাম, কিন্তু ব্যাপারটা কোন দিকে গড়াচ্ছে বলতো বীরু? দেখো কিছু তো আর করার নেই না, বাস্তবে যদি ঘটনাটা ঘটে থাকে তাহলে এটা বিয়ের আগে ধরা পড়ে গেলেই তো মঙ্গল না। যদি বিয়ের পরে এটা ধরা পড়তো তাহলে তো ব্যাপারটা খুব বাজে হতো। দেখো অন্য কোনো নিউজ যদি আমি আর পাই তো আমি তোমাকে ফোন করে জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। ওকে রাখলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা।
বড় খোকা ফোন করেছিল তাই তো? কি বলছে বলো না। না নির্মলা, বিলু যেটা বললো তাতে করে ব্যাপারটা আদৌ তো ভালো দিকে এগোচ্ছে না, গোলমাল ক্রমশ দানা পাকিয়ে গেছে। কি যে হবে ভগবানই জানেন। হ্যাঁ গো, বাবাকে সব জানালে? হ্যাঁ, যতটুকু জানতে পেরেছি ততটুকু বলেছি, আর পাকে কোনো খবর পেলে সেটা জানিয়ে দেবো বলেছি। আর হ্যাঁ, বাবাকে এটাও বলে রেখেছি যে ওরা যদি ফোন করে বিয়ের ডেটটাকে ফাইনাল করার চেষ্টা করে বাবা যেন ব্যাপারটাকে এড়িয়ে যায়। সত্যি এখনো কাউকে বিশ্বাস করা যায় না। ভাবো, একটা ভদ্র লোক, ভদ্র পরিবার, শিক্ষিত, সফিস্টিকেটেড পরিবার, আর তার পেছনে এত গন্ডগোল। আমার কাছে আজকে সকালে যা নিউজ আছে সেটা শুনলে তো তুমি চমকে উঠবে। কি গো, কি খবর গো? অমিতাভর নাকি এর আগে একটা বিয়ে হয়েছে। কি বলছো, অমিতাভর বিয়ে হয়েছিল? আরে তাহলে যে ওই যে ওরা বাড়ির লোকজন ওরা সবাই আবার, হ্যাঁ হ্যাঁ, ওই বিয়েটা কি লুকোবার জন্য ওরা এই বিয়েটাতে পা দিতে চাইছে। আরো বড় খবর শুনবে, ওর নাকি ডিভোর্সই হয়নি। আমি তো ভাবতেই পারছি না, আরে এরা তো দাগি আসামি। তুমি আমাকে দু চার দিন আরো সময় দাও, আমি চারপাশের লোক লাগিয়ে রেখেছি, আশা করছি আরো কিছু পাকা খবর পেয়ে যাবো। ভগবান আমাদের রক্ষা করেছে বলো, ভগবান মেয়েটাকেও রক্ষা করেছে। ঠাকুর, মা তারা। অনিলদা, এই খবরটা দেবার জন্য যখন আপনি নিজেই আমার বাড়িতে ছুটে এসেছেন, আমি তখনই বুঝতে পেরেছি ব্যাপারটা খুব সিরিয়াস। ব্যাপারটা যে সিরিয়াস সে ব্যাপারে কোনো সংশয় নেই। তোমাদের ওই অরিজিৎ চৌধুরীর হাড়ির খবর সব আমার নেওয়া হয়ে গেছে। কি খবর পেলেন দাদা? মানে ওরা কি লোক সুবিধের নয়? শুধু সুবিধের নয় বললে কিছুই বলা হয় না। লোকটা এক নম্বরে চোর আর ধড়িবাজ। জানো তো, এর আগেও একবার ছেলের বিয়ে দিয়েছিল, সে বিয়ে টেকেনি। টেকেনি মানে এখনো ফাইনালি আইনত ডিভোর্স হয়নি।